ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি ছোট্ট একটি টিপস নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আমরা ব্যবসায়িক কাজে হোক, ব্যক্তিগত কাজে হোক কিংবা অফিসিয়াল কাজে হোক, আমরা সাধারণত নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। কিন্তু কখনো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের কাছে তো সায়েন্টিফিক ক্যালকুলেটর সবসময় থাকে না। তো আমরা আমাদের কাছে যদি কোনো পিসি থাকে, ল্যাপটপ থাকে, সেই ল্যাপটপে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেটির সহযোগিতা নিতে পারি। তো সেই ক্যালকুলেটর আমরা কিভাবে বের করব, এজন্য আমাদের পিসিতে থাকা স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। অতঃপর এই যে দেখুন, এখানে ক্যালকুলেটর লেখা আছে। যদি এই লিস্টে কোনো ক্যালকুলেটর না থাকে, তাহলে এখানে সার্চে লিখে দিলেই ক্যালকুলেটর বের হয়ে আসবে। তো আমরা ক্যালকুলেটরে ক্লিক করলাম। এই যে দেখুন ভিউয়ার্স, সরাসরি ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর বের হয়ে আসছে। এটি আমি আগেই বের করে রাখছিলাম, ফলে বের হয়ে আসলো। তো যা হোক, এই ভিউতে ক্লিক করলে এখানে দেখুন স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর, সাধারণ ক্যালকুলেটর, নর্মাল যেটি আমরা ব্যবহার করে থাকি, আর সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই যে নিচে সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখা যাচ্ছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই যে এখানে দেখুন অল্টার প্লাস ওয়ান, অল্টার প্লাস টু, অল্টার প্লাস ওয়ান চাপলে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর বের হবে, অর্থাৎ নর্মাল সাধারণ ক্যালকুলেটরটা বের হবে। এই যে দেখুন সাধারণ ক্যালকুলেটর বের হয়ে আসলো। আবার অল্টার প্লাস টু চাপলে সায়েন্টিফিক ক্যালকুলেটর বের হয়ে আসলো। তো এইভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।